নমস্কার বন্ধুরা জবসনা কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আমি ধুলোগড় লোকেশান অর্থাৎ হাওড়া জেলার ধুলোগড় লোকেশানে একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির হেল্পার জব ভ্যাকেন্সির আপডেট আপনাদের সামনে তুলে ধরব যেখানে শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে এবং প্রতিদিন প্রায় সাড়ে চারশো টাকা করে বেতন পাবেন সর্বোপরি এই বেতনটা পাবেন প্রতি সপ্তাহের শনিবার অর্থাৎ সোমবার থেকে শনিবার যে কাজ হবে সে পেমেন্টটা আপনি শনিবার পেয়ে যাবেন অর্থাৎ উইকলি বা সাপ্তাহিক পেমেন্টে শুধু দিনের বেলায় কাজের আপডেট আজকের এই জব ভ্যাকেন্সিটি তাই যারা অনেক দিন ধরে দিনের বেলায় কাজ সাপ্তাহিক পেমেন্টের কাজ খুঁজছিলেন যাদের খুব বেশি দূর পড়াশোনা নেই তারা অবশ্যই এই কাজটি করতে পারেন যেখানে আপনি থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে সেখানে আপনারা থেকে কম দামে খাওয়ার খেয়ে ডিউটিতে করতে পারবেন তো যাই হোক আজকে এই ভিটির মাধ্যমে এই ফ্যাক্টরির সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই যদি এই হেল্পার জব ভ্যাকেন্সিটি বা একান্তই যদি একটি কাজ প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি কেউ এই ভিডিওটির মাধ্যমে এই অপসন কলকাতা ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তাদেরকে বলবো আপনি বর্তমানে চ্যানেলটিতে দেখছেন এটা একমাত্র চ্যানেল যেখানে কাজের আপডেটগুলো জেনুইন আপনাদের সামনে তুলে ধরা হয় রকম রঙ না মাখিয়ে তাই এরকমই একটি জেনুইন কাজের আপডেট যদি আপনি চান প্রতি প্রায় প্রতিদিন দেখতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রতিটি কাজের আপডেট যদি আপনার মোবাইলে পেতে চান অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবেন যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় এবং বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই কাজের আপডেটটি যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি তার জব লোকেশান রয়েছে হাওড়া জেলার ধুলোগড় এই ধুলোগড় লোকেশানে আপনার প্রায় টোল ট্যাক্স থেকে কাছাকাছিই হবে তো এখানে যদি আপনারা কাজটি করতে চান তার ডিটেলস অর্থাৎ কীভাবে আপনি হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে বা আপনার যে লোকেশানে বাড়ি কিভাবে আসবেন স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন এখন আপনাদের সামনে তুলে ধরছি এখানে কি তৈরি হয় এবং কি আপনাদের কাজটা করতে হবে প্রথমে বলি এখানে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা কি না এখানে বিভিন্ন রকম কমার্শিয়াল যে প্রোডাক্টগুলো হয় অর্থাৎ বিভিন্ন রকম পোল সেই পোল পোলের অ্যাঙ্গেলগুলো এখানে তৈরি হয় সেই অ্যাঙ্গেলগুলো তৈরি করতে মিস্ত্রিরা অর্থাৎ গ্রাইন্ডার মিস্ত্রি ওয়েল্ডিং মিস্ত্রি বিভিন্ন রকমের মিস্ত্রি ওখানে কাজ করে তাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করতে হবে কোথাও নাটবল্ট লাগাতে হবে বা সেগুলো সারানো গুছানো এরকম বিভিন্ন টাইপের খুব বড়ো মাপের ফ্যাক্টরি বিভিন্ন রকমের কাজ এখানে হয় এই অ্যাঙ্গেল তৈরি করতে গেলে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে হেল্পিং হ্যান্ড বা হেল্পার হিসাবে আপনার এখানে কাজটা করতে হবে এবার বলবো এখানে যদি আপনি কাজ করতে চান এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাজের মানসিকতা এবং সক্ষমতা থাকলেই হবে আর বয়সটা অবশ্যই হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনি এখানে কাজটি করতে চান তবে এখানকার ডিউটি আওয়ার্স কত রয়েছে এখানকার ডিউটি আওয়ার্স রয়েছে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত্রি আটটা শুধুমাত্র দিনের বেলাতেই কিন্তু এই কাজটি হবে রাত সকাল থেকে রাত আটটা থেকে রাত্রি আটটার পরও অনেকে দু এক ঘন্টা ওভারটাইম করেন তো সেক্ষেত্রে এটা আলাদা হিসাবে আপনি পয়সা পেয়ে যাবেন আপনিও করতে পারবেন কোম্পানির তার প্রয়োজনীয়তা অনুসারে এই ওভারটাইমটা দিয়ে থাকে যদি কেউ করতে চায় তো যাই হোক এখানে যে সেলাইটা রয়েছে প্রতিদিন হিসাবে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা প্রতিদিন আপনি পাবেন বারো ঘন্টার এগেনস্টে এরপর যদি ওভারটাইম করেন সেটা আলাদা যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে বেনিফিট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি ওভারটাইম করলে রাত্রিবেলার খাওয়াটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হয়ে যাবে আদারওয়াইজ শুধুমাত্র বারো ঘন্টা ডিউটি হওয়ার আপনি যদি ওখানে খাওয়া দাওয়া করেন দুপুরবেলা এবং রাত্রিবেলা দু টাইম খাওয়ার ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করা আছে অর্থাৎ ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে প্রতি মিল কুড়ি টাকা কুড়ি পাঁচ টাকার মধ্যে আপনার প্রতি মিল আপনার খাওয়া দাওয়া এখানে হয়ে যাবে আর থাকবার জন্য কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টের জায়গা আছে আপনার ওখানে ফ্রি অফ কস্টে থেকে মাত্র কুড়ি টাকা বিনিময়ে খাওয়া দাওয়া করে অর্থাৎ প্রতি মিল যদি দুবেলা খান চল্লিশ টাকা খরচা হবে তো যাই হোক এই কম টাকার মধ্যে খাওয়া দাওয়া করে থেকে সাপ্তাহিক পেমেন্টে এই কাজটি করতে পারবেন অর্থাৎ এখানে প্রতি শনিবার পেমেন্ট হয়ে যায় ম্যাক্সিমাম চলে সোম থেকে শনি ডিউটি করে শনিবার পেমেন্ট নিয়ে বাড়ি চলে যায় আবার সোমবার থেকে এখানে এসে ডিউটিটা শুরু করে তো সেরকমও আপনি করতে পারেন কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে রবিবার ছুটি থাকে তবে অবশ্যই রবিবার ছুটির পয়সাটা পাবেন না নো ওয়ার্ক নো নো পে এই সিস্টেমে এখানে কাজটা হয় আশা করছি এই ভিডিওটির মাধ্যমে এখানে কি কাজ করতে হয় কত স্যালারি কিভাবে মাইনে পাবেন সমস্ত কিছু তথ্য আমি বলে দিলাম যদি এই কাজটিতে আপনি স্পট জয়নিং করতে চান আগামীকাল বিকেলবেলা এটি স্পট জয়নিং আছে তাই বিকেল আগামীকাল বিকেলবেলা যদি স্পট জয়নিং করতে চান দেখুন আমি এক স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে আরও বিস্তারিত জেনে আপনার নামটা লিখে দিয়ে বা নথিভুক্ত করিয়ে দিয়ে আগামীকাল অর্থাৎ কালকে রবিবার বেলা মোটামুটি চারটের মধ্যে চলে আসবেন স্পট জয়নিং করতে কিভাবে আসবেন যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন তবে অবশ্যই যখন আসবেন যে যে ডকুমেন্টগুলো নিয়ে আসবেন সেটা হচ্ছে দু কপি আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ছবি সর্বোপরি আপনাদেরকে এই সমস্ত তথ্য দেওয়ার পর সেগুলো ফোনে রিসিভ করার পর শর্ট লিস্টিং করে একদম স্পটে নিয়ে গিয়ে জয়েন করানো পর্যন্ত একটা সামান্য সার্ভিস চার্জ বা মজুরি লাগে যার মূল্য তিনশো টাকা এই তিনশো টাকার বিনিময়ে আপনি এখানে স্পট জয়নি করতে পারবেন তো যাই হোক আর বিস্তারিত কিছু বলবো না আশা করছি সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে গেছেন যদি এই কাজটি করেন আবেগের বসে বা ইমোশনালি ডিসিশান নেবেন না আপনি ভালো করে ভাবুন ডিউটি আওয়ার্স কাজকর্ম সমস্ত কিছু জেনে যদি ভালো লাগে হ্যাঁ আপনি এটা আপনার পক্ষে উপযুক্ত তবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত বা নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা তো একটা কথা যদি আমাদের এই প্রয়াস ভালো লাগে অবশ্য একটা লাইক করে উৎসাহিত করবেন এবং আমাদের সঙ্গে সর্বদাই সংযুক্ত থাকতে থাকতে